প্রস্তুত করছি আমরা গামলায় নিয়ে নিচ্ছি, এই যে গামলায় নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি খেয়ে একটু টেস্ট সম্পর্কে জানাবো কিরকম হয়েছে। তো আজকে সকালবেলা যেহেতু বাসায় আছি, বাবা ছেলে এখন ঘুরতে বের হয়েছি বাসে চড়ে, আমরা চলে আসলাম আমাদের ভাগ্নির বাসায়। এই যে কিছু গাছ লাগানো হয়েছে বেলকনিতে, ঘাস ক্যান্টনমেন্টে, এখানে এখন মুষলধার বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলে সকালবেলা এখনো ঘুম থেকে ওঠে নাই, আমি এখন আমার ছেলের ঘুম ভাঙাবো। বাবা বাবা আব্বু তুমি ঘুম থেকে উঠবা না, হ্যাঁ ওঠো বাবা ওঠো, শোনা বাবা ওঠো 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 ওঠো, আমার বাবা সকালবেলা আজকে ঘুম থেকে উঠলো, সকালবেলা সকাল সকাল আমার বাবা ঘুম থেকে উঠলো। আচ্ছা ঠিক আছে, সবাইকে একটা সালাম দাও তো সকালবেলা, সকালবেলা একটা সালাম দাও। আচ্ছা মোটে নিবে আমি দিচ্ছি, নাও একটা সালাম দাও আব্বু, ঘুম থেকে উঠছো সবাইকে একটা সালাম দাও, ঘুম থেকে উঠছো সবাইকে একটা সালাম দাও, বাবা একটা সালাম দাও, সবাইকে একটা সালাম দাও, সালাম দাও সালাম, আসসালামু আলাইকুম, সবাইকে একটা হাই দাও, হাই দাও হাই দাও, সবাই শুভ সকাল, সবাই ভালো আছেন, আমরাও আল্লাহ রহমত ভালো আছি। আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম, আমার বাবার বলে আমার বাবা আমার ঘুম ভাঙালো না বাবা, হ্যাঁ তো আমার ছেলে ঘুম থেকে উঠছে এই মাত্র, ছেলে এখন উঠে ব্রাশ করবে না বাবা, তুমি ব্রাশ করবে না, আমার ছেলে এখন ব্রাশ করবে, ব্রাশ করে সে খাবে, হ্যাঁ কী খাবা বাবা, মানে আম্মু তোমার জন্য কী রান্না করছে। আজকে বন্ধ অফিস, কারণ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজকে আমাদের বন্ধ, আজকে আমরা সারাদিন বাবা ছেলে আনন্দ করব আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা বাবা ছেলে আছি আজকে আপনাদের সাথে, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলোতে ভালো লাগলে লাইক করবেন। বাবা একটা লাইক দেখাও তো, লাইক দেখাও দেখো মানে সকালবেলা, আচ্ছা সকালে যেহেতু ঘুম থেকে উঠছে ওর একটু মন মেজাজ ভালো না, আমরা মন মেজাজ ভালো করে আবার আপনাদের সামনে ফিরে আসব, তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে যেহেতু আমি আজকে বাসায় আছি, তো আজকে রান্না করেছে সকালের নাস্তায় খিচুড়ি, হালকা গরুর মাংসর একটু চর্বি টর্বি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রেশার কুকার, প্রেশার কুকারের ভিতরে আছে খিচুড়ি, আমরা এখন খিচুড়িটাকে দেখবো কীরকম হয়েছে। আচ্ছা আমার এখন আমরা খিচুড়িটাকে দেখব, খিচুড়িটা কী সুন্দর হয়েছে আমরা একটু দেখব। আর খিচুড়িটার রেসিপিটা আমি আপনাদেরকে দিতে পারি নাই, কারণ আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এর ফাঁকে আমার ওয়াইফ রান্না করে ফেলছে। তো এই যে আমরা খিচুড়িটা দেখাই, ওফ সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর, হালকা একটু ভেজা ভেজা আছে, তো এটা ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে, এরকম থাকবে না। তো আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত করছি, আমরা গামলায় নিয়ে নিচ্ছি, এই যে গামলায় নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি, গরুর মাংস দিয়ে, গরুর মাংসর চর্বি দিয়ে খিচুড়ি, গরুর মাংসর চর্বি এবং গরুর মাংস অল্প কিছু দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে। তো খিচুড়িটা একটু ভিজা ভিজা আছে, এটা আস্তে আস্তে যেহেতু প্রেশার কুকারে ছিল, প্রেশার কুকারে ছিল, হালকা সিঁধ দিয়েছিল, তো একটু পরেই এটা আবার শক্ত হয়ে আসবে। তো এই যে আমরা এখন সকালের নাস্তা হিসাবে আজকে আমাদের আছে খিচুড়ি। তো আমরা খাওয়া দাওয়ার পরে আজকে যেহেতু বন্ধ আমরা বাসায় থাকবো না, আমরা চলে যাব গাজীপুর ক্যান্টনমেন্টে, ওখানে আমাদের এক আত্মীয় আছে, আমার ভাগ্নির বাসা, আমার ওয়াইফের বড় বোনের মেয়ে, ও গাজীপুর ক্যান্টনমেন্টে থাকে, আমরা ওই উদ্দেশ্যে রওনা হব। হয়তোবা আজকে আমরা নাও আসতে পারি, কালকে হয়তোবা ফিরবো, যেহেতু কালকে আবার আমার অফিস আছে, আমি সকালে অফিস করে ওদেরকে নিয়ে চলে আসব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। এখন আমাদের খিচুড়ি রেডি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি, আমি এখন আপনাদেরকে খেয়ে একটু টেস্ট সম্পর্কে জানাবো কীরকম হয়েছে। তো আজকে সকালবেলা যেহেতু বাসায় আছি, আজকে বাসায় থাকার উদ্দেশ্য হলো আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বৃহস্পতিবার, তো আজকের আমাদের ফ্যাক্টরি বন্ধ, আমার অফিস বন্ধ, যার দরুন বাসায় থাকা। তো বাসায় সকালবেলা
ওয়াইফকে বলেছিলাম, আমার স্ত্রীকে বলেছিলাম যে আজকে একটু খিচুড়ি খাওয়ানোর জন্য, তো সে সকালে খিচুড়ি রান্না করছে, তো আপনাদেরকে তো একটু আগে দেখালাম। এখন আমি খেয়ে একটু টেস্ট সম্পর্কে জানাবো, কিন্তু আমি এখন একটু খেয়ে জানাবো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা, অনেক টেস্টি। আমার অনেক ভালো লাগে গরুর মাংস দিয়ে, আর গরুর চর্বি থাকলে চর্বি দিয়ে খিচুড়ি রান্না করা। অনেক সুন্দর হয়েছে, আপনারা সবাই ভালো থাকবেন। আর এভাবে মাঝে মধ্যে সকালে আপনারা খিচুড়ি খাবেন। যদি আপনাদের কারো দাওয়াত খেতে মনে চায়, আমাকে ফোন করে আমার বাসায় চলে আসবেন, আমি আপনাদেরকে খিচুড়ি বানায় খাওয়াবো। তো সবাই আমাদের সঙ্গেই থাকবেন। বাবা তুমি খাবা? তুমি খাবা না? আমি তো খাচ্ছি যে। তুমি খাবা? নো, খাবা না। আমার ছেলে উঠে আসছে সকালবেলা, তো আমরা বাবা ছেলে এখন সবাই বসে খিচুড়ি খাবো। তো আপনারা ভালো থাকবেন। বাবা ছেলে এখন ঘুরতে বেরোয়েছি, বাসে চড়ে আমরা যাচ্ছি হলো আমাদের ভাগ্নির বাসায়, ক্যান্টনমেন্টের, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। এই যে আমার ছেলে আমার সাথে বসে আছে, আমরা বাসের ভিতরে আছি, বসে আছে ওর আম্মু, আমার বড় ছেলে। আমরা এখন যাচ্ছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। তো বাবা তুমি কি আনন্দ পাচ্ছ? সালাম দিচ্ছ? তুমি সালাম দিচ্ছ, আনন্দ পাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? তোমার আপুর বাসায় যাচ্ছি? তোমার আম্মু, আমরা বাসে কাপাসিয়ার বাসে উঠেছি, কাপাসিয়ার বাসে উঠে আমরা এখন যাচ্ছি। চলো চলো চলো, আমরা যাই, আমরা যাই, যাচ্ছি এখন। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চলে আসলাম আমাদের ভাগ্নির বাসায়। এই যে ক্যান্টনমেন্ট এরিয়া, আমি আপনাদেরকে একটু দেখাবো বাহিরের এরিয়াটা। তো তার আগে আমরা চলে আসছি ভালোভাবে, আল্লাহর রহমত। এই যে আমার ছেলে শিমুল, সেও আসছে, ওর আম্মু আসছে। তো আমরা এখন আপনাদেরকে ক্যান্টনমেন্টের বাইরের ভিউ দেখাবো, আর তার সঙ্গে আপনার কিছু গাছ লাগানো হয়েছে বেলকনিতে, ঘাস ফুল অনেক ফুল ফুটেছে, অনেক সুন্দর। আর আমি এখন আপনাদেরকে ক্যান্টনমেন্টের বাইরের এরিয়াটা দেখাচ্ছি। এটা বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, ভালো, অনেক, একদম সব কোয়ার্টার, ক্যান্টনমেন্ট এরিয়ার কোয়ার্টার, এগুলো সব আর্মিরা থাকে আর কি। আর এখানে খোলামেলা মাঠ আছে বড়, আর এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, এখানে বাচ্চারা খেলতে পারে। তো মোটামুটি ভালো, এখানে বাচ্চা কাচ্চারা অনেক আরামেই থাকতে পারবে। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবার এখান থেকে ভালোভাবে যেতে পারি। বন্ধুরা এখন বাজে রাত প্রায় 10টা, মুসুলধারে বৃষ্টি হচ্ছে। আমরা আছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, এখানে এখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টিতে বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাইরে কেউ বের হবেন না, এই যে বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে, সুন্দর, ভালোই লাগছে। তো এত সুন্দর অন্ধকারের মাঝে আকাশের পরিস্থিতি কীভাবে কম আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা ঘরেই থাকবেন, বাইরে কেউ বের হবেন না। তো মুসুলধারে বৃষ্টি হচ্ছে।